নমস্কার প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং তুমি তোমার পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকে আবার আমি তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। আমি নিহাদ রঞ্জন বৈদ্য, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংরেজি। আজকে আমি নবম এবং দশম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের উপরে আলোচনা করব। আজকে আমি যে বিষয়টার উপরে আমি আলোকপাত করব সেই বিষয়টা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের কোশ্চেন নাম্বার 7। তো তোমরা জানো যে এই প্রশ্ন নম্বর 7-এ আসলে কতগুলি পাঁচটা কমপ্লিটিং সেন্টেন্স থাকে, অর্থাৎ সরি পাঁচটা ইনকমপ্লিট সেন্টেন্স থাকে। সেগুলি তোমার প্রজ্ঞা মেধা দিয়ে সেই ইনকমপ্লিট সেন্টেন্স গুলোকে কমপ্লিট করতে হয়। তো এক্ষেত্রে তুমি যখন ইনকমপ্লিট সেন্টেন্স কে কমপ্লিট করবে, তখন কিছু জিনিস তোমাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। সেটা হচ্ছে যে প্রথম সেন্টেন্সটির সাথে দ্বিতীয় সেন্টেন্সটির যেন ধারা থাকে, অর্থাৎ অর্থগত মিল থাকে, যেন সেগুলি একটা সমন্বিত অর্থ প্রকাশ করে। অর্থাৎ পাঁচটা সেন্টেন্স কে যদি তুমি পরে একটা প্যাসেজ আকারে লিখো, তবে সে একটা সমন্বিত অর্থ প্রকাশ করবে। অর্থাৎ প্রথম সেন্টেন্সটার সাথে দ্বিতীয় সেন্টেন্সের একটা কানেক্টিভিটি থাকবে, অর্থের একটা মিল থাকবে। দ্বিতীয় সেন্টেন্সটির সাথে তৃতীয় সেন্টেন্সের একটা অর্থগত মিল, একইভাবে চতুর্থ এবং পঞ্চম প্রত্যেকটা সেন্টেন্সের সাথে কিন্তু তোমাকে অবশ্যই মিলকরণ করে করতে হবে। আর একটা জিনিস বলে রাখা ভালো যে তোমরা প্রায় এই কোশ্চেন নাম্বার 7 এর উত্তর করতে গিয়ে তোমরা আমি প্রায় লক্ষ্য করেছি যে তোমরা এখানে সেন্টেন্সটার তুলনা, তোমাকে কিন্তু অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্স তুলতে হবে। এই পাঁচটা ইনকমপ্লিট সেন্টেন্স কে যখন তুমি কমপ্লিট করবে, ওই প্রথম সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্সটা থাকে সেই সেন্টেন্সে যে যে অংশটা তুমি পূরণ করবে সেই অংশটা লিখে তুমি নিচে আন্ডারলাইন করে দিবে। তো এই জিনিসগুলি তোমাকে অবশ্যই প্রশ্ন উত্তরের ক্ষেত্রে তোমাকে এই ব্যাপারগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আজকে প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের উপরে শেখাবো। কাজেই এখানে কিন্তু বিশদ ভাবে বিশাল একটা পরিসর, সেখানে সব ব্রাঞ্চে বা সব ধরনের কমপ্লিটিং সেন্টেন্স বা সব ধরনের ইনকমপ্লিট সেন্টেন্স কে কিভাবে কমপ্লিট করে সবগুলির ব্যাপারে কিন্তু আমরা আলোকপাত করতে পারবো না। তো আজকে আমি পড়াবো শুধুমাত্র ইন অর্ডার দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স কে কিভাবে কমপ্লিট করে, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট কিংবা প্রোভাইডিং দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স কিভাবে কমপ্লিট করে, এবং তৃতীয় নাম্বার আমি দেখাবো লেস্ট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স কিভাবে কমপ্লিট করে। বলে রাখা ভালো যে আমি এখানে যে তিন ধরনের ওয়ার্ড লিখেছি, এবং অর্থাৎ ইন অর্ডার দ্যাট, প্রোভাইডেড কিংবা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট কিংবা লেস্ট, এর প্রত্যেকটা কিন্তু কনজাংশন হিসেবে কাজ করে। কাজেই আমি কনজাংশন দিয়ে যখন কোনো ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করবো, তখন আসলে এই ধরনের সেন্টেন্সগুলি প্রায়ই দুটো ক্লোজের সমন্বয় হয়ে থাকে, এবং এগুলি যখন আমরা পূর্ণ বাক্যে রূপান্তর করি তখন সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তো চলো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে ইন অর্ডার দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স কিভাবে কমপ্লিট করে সেই ব্যাপারে একটু আলোকপাত করি। তো দেখো, আসলে আমাদের জানতে হবে ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট এটার অর্থটা কি। আমরা কিন্তু আগের বারে দেখিয়েছি যে ইন অর্ডার দ্যাট এটার অর্থ কি। আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছিলাম যে যাতে বা যাতে করে ইন অর্ডার দ্যাট। তারপরটা দেখো লেখা আছে প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডেড কিংবা প্রোভাইডিং দ্যাট, এটার অর্থ কিন্তু এই শর্তে যে অথবা যদি হয় তবে, এই ধরনের আসলে বাংলা অর্থগুলি প্রকাশ করে। আর লেস্ট মানে হচ্ছে পাশে ঘটে তাই, অর্থাৎ কোনো কিছু ঘটতে পারে সেই সংখ্যায়, সেই সংখ্যায় যদি কেউ কিছু করে, এই জন্য অর্থ প্রকাশ করে কিন্তু এই এই সমস্ত কনজাংশন গুলি। তো এগুলি আমরা এখানে দেখাবো যে ইউজিং ইন অর্ডার দ্যাট, আমরা ব্র্যাকেটের মধ্যে দেখো লিখে দিয়েছি অ্যাজ এ কনজাংশন ইন ইংলিশ। তো দেখো দেয়ার আর ভেরিয়াস ওয়েস অফ টু এক্সপ্রেস দ্য পারপাস অর রিজন ইন ইংলিশ। আসলে ইংলিশে আমরা কোনো কারণ বা উদ্দেশ্য প্রকাশের বহু পন্থা রয়েছে, আর ওয়ান অফ দেম ইজ ইন অর্ডার দ্যাট। তবে সেই
পারপাস বা সেই উদ্দেশ্য বা সেই কারণ প্রকাশের একটা মাধ্যম হচ্ছে ইন অর্ডার দ্যাট কে ব্যবহার করে, এই কনজাংশনটা ব্যবহার করে। তো উই ইউজ ইন অর্ডার দ্যাট এজ এ কনজাংশন টু ইন্ট্রোডিউস ক্লজেস অফ রিজন অ্যান্ড এক্সপ্লানেশন। তবে আমরা এই ইন অর্ডার দ্যাট কোনো সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করি এবং সাবঅর্ডিনেট ক্লোজের সাথে কিন্তু এটা যুক্ত অবস্থায় থাকে, এবং সেটা আমরা রিজন কারণ এবং তার উপরে ব্যাখ্যা প্রদানের জন্য আমরা আসলে এই ইন অর্ডার দ্যাটকে ব্যবহার করে থাকি। উই ক্যান সে দ্যাট ইট ইজ ইউজ টু এক্সপ্লেন হোয়াই অ্যান অ্যাকশন ইজ ডান। আসলে আমরা এই ইন অর্ডার দ্যাট এই জিনিসটাকে ব্যবহার করি বস্তুত কোনো কাজ কেন করা হয় তার উপরে আমরা এক্সপ্লানেশন ব্যাখ্যা দেওয়ার জন্য বা ইলাবোরেশনের জন্য। তো নেমলি দেখো আমরা বলতে পারি ইন অর্ডার দ্যাট ইজ এ কনজাংশন হুইচ ইজ ইউজ টু জয়েন টু ক্লোজেস, দুইটি ক্লোজকে যুক্ত করার জন্য বস্তুত আমরা এই ইন অর্ডার দ্যাটকে ব্যবহার করি। তো যখন আমরা ইন অর্ডার দ্যাটকে ব্যবহার করি তখন আমরা দুইটি ক্লোজকে যুক্ত করব। তো একটা ক্লোজ ওয়ান অফ দেম এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, একটা কিন্তু অ্যাকশন বা এর কার্য না সেটাকে প্রকাশ করবে এবং বাকিটা এই কার্য করার কারণে যে ফলটা প্রকাশ পাবে সেটা অন্য একটা ক্লোজের মাধ্যমে আমরা সেটা প্রকাশ করবো। সো সেই জন্য আমরা লিখেছি ওয়ান অফ দেম এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন অ্যান্ড দ্য আদার এক্সপ্রেসেস দ্য পারপাস, এবং একটা অ্যাকশন এবং আর একটা পারপাস বা এর উদ্দেশ্যটাকে প্রকাশ করবে। তো ইন অর্ডার দ্যাট ইজ ইউজড বিফোর দ্য ক্লোজেস হুইচ ইন্ডিকেটস দ্য পারপাস, দ্য ক্লোজ আফটার ইন অর্ডার দ্যাট জেনারেলি ইনক্লুডস এ মোডাল। আসলে মোডাল বলতে আমি মোডাল ভার্বকে বুঝিয়েছি, তো সরি মোডাল অক্সিলারিজ ভার্বকে আমরা বুঝিয়েছি। তো তোমরা জানো আসলে মোডাল অক্সিলারিজ কি, সে ব্যাপারে আমরা যখন এই অক্সিলারি ভার্বের উপরে আমরা ছোট ক্লাসে যখন পাঠদান করি বা তোমরা শিখেছো তখন এই মোডাল অক্সিলারিজগুলি কি সেগুলি আসলে শিখছো। তো মোডাল অক্সিলারিজগুলি হচ্ছে যে সমস্ত অক্সিলারি ভার্ব কোনো সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার পার্সন এবং জেন্ডার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, সেগুলিকে বলা হয় মোডাল অক্সিলারিজ। বস্তু দেখো ক্যান, যেমন আই এর পরে ক্যান হয়, উই এর পরে ক্যান হয়, দে এর পরে ক্যান হয়, হি এর পরে ক্যান হয়, সি এর পরে ক্যান হয়, এখানে আমরা দেখতে পাবো যে আসলে এই ক্যানটা কোনো সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার পার্সন এবং জেন্ডার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না। তো এই জন্য এগুলিকে বলা হয় মোডাল অক্সিলারিজ। তো এই মোডাল অক্সিলারিজগুলি আমরা এই ইন অর্ডার দ্যাটের, ইন অর্ডার দ্যাটের পরে আমরা যে ক্লোজটা ব্যবহার করব সেই ক্লোজটা আমরা এই ক্যান কিংবা কুড, মে, মাইট, উইল কিংবা উড, এই ধরনের মোডাল অক্সিলারিজ গুলিকে আমরা ব্যবহার করতে পারি। তো এখানে দেখো আমরা কতগুলি উদাহরণের অবতারণা করেছি। শি ওপেন্ড দা উইন্ডো ইন অর্ডার দ্যাট শি ওপেন্ড দা উইন্ডো, তো অ্যাকশনটা হচ্ছে যে জালনা খুলে দিয়েছে। তো এই জালনা খুলে দেওয়া এটা একটা অ্যাকশন। তো এই অ্যাকশনটা অ্যাপ্লাই করার কারণে যে পরিণতিটা হয়েছে সেটা হচ্ছে দা উইন্ড কুড কাম ইন, যাতে করে বাতাস ভিতরে আসতে পারে। তো জানলাটা খুলে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে বাতাস যাতে ভিতরে প্রবেশ করতে পারে। তো ইন অর্ডার দ্যাট এর পরে আমরা পারপাসটাকে এক্সপ্রেস করব, এবং সেই ক্ষেত্রে আমরা ইন অর্ডার দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে আমরা ইন অর্ডার দ্যাটের পরে আমরা সঙ্গতিপূর্ণ একটা সাবজেক্ট ব্যবহার করব, তারপরে ক্যান কিংবা কুড, মে, মাইট, উইল কিংবা উড, এর থেকে আমরা ভার্বের অর্থাৎ এই ইন অর্ডার দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স এর প্রথম অংশ অর্থাৎ এর সাথে যে ক্লোজটা থাকবে সেই ক্লোজটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তোমাকে ইউজ করতে হবে কুড, মাইট কিংবা উড, এগুলি সাধারণত আমরা ব্যবহার করি। আর যদি প্রেজেন্ট টেন্স থাকে তবে আমরা ব্যবহার করব ক্যান, মে, উইল ইত্যাদি। তো এখানে শি ওপেন্ড দা উইন্ডো ইন অর্ডার দ্যাট দা উইন্ড কুড কাম ইন, যাতে করে বাতাস প্রবেশ করতে পারতো, তো সেই কারণে সে কিন্তু জানলা খুলে দিয়েছিল। তো জানলা খোলা বা এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে বাতাসকে ভিতরে আসতে দেয়া। একইভাবে দ্য চাইল্ড ওয়ান্টস টু ফিনিশ হার হোমওয়ার্ক টুডে, বাচ্চাটা তার হোমওয়ার্ক বা বাড়ির কাজ কিন্তু এখন আজকে শেষ করতে চায়, তার উদ্দেশ্যটা কি, এর পরিণতিটা বা উদ্দেশ্যটা পারপাসটা হচ্ছে সো ইন অর্ডার দ্যাট যাতে করে শি উইল বি ফ্রি অ্যাট দা উইকেন্ড, যাতে করে সে সপ্তাহান্তে অর্থাৎ যে হলিডে পাবে সপ্তাহের শেষে সেই হলিডেতে সে কর্মবিমুখ থাকতে পারে বা কোনো কাজ বাজ না করতে হয়। সেই জন্য কিন্তু বাচ্চাটা তার হোমওয়ার্ক বা বাড়ির কাজটা শেষ করতে চায়।
তো এখানে কিন্তু ওয়ান্স আছে, অর্থাৎ আমরা প্রেজেন্ট টেন্স কি ইউজ করেছি, সেই কারণে এখানে কিন্তু আমরা উইল কি ইউজ করি, রাইট? এরপরটা দেখো, আই উইল লিড দ্য পার্টি আর্লি, আমি আগে ভাগে এই পার্টিটা সেরে আসব। কেন? উদ্দেশ্যটা হচ্ছে ইন অর্ডার দ্যাট আই ক্যান ক্যাচ দ্য বাস, আমি বাসটা ধরতে পারি, সেই নিমিত্তে বা সেই উদ্দেশ্যে কিন্তু আমি আগে ভাগে এই মিটিংটা পরিহার করি বা ছেড়ে আসি। দে উইল গো টু ইংল্যান্ড ইন অর্ডার দ্যাট দে ক্যান ইম্প্রুভ দেয়ার স্পিকিং, যাতে তাদের ভাষাগত উন্নয়ন ঘটাতে পারে, সেই জন্য তারা ইন্ডিয়াতে যাচ্ছে। আই স্টাডি মাই লেসন্স ভেরি হার্ড ইন অর্ডার দ্যাট আই ক্যান পাস দ্য এক্সামস, এখানে আসলে আমার পড়ালেখার বা কঠোর পরিশ্রম, কঠোর সরি লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি পরীক্ষায় যাতে করে পাস করতে পারি। তো এখানে সবগুলি দেখো যে প্রথমে অ্যাকশনটাকে যে অ্যাপ্লাই করা হয়েছে তার পরিণতিটা কিন্তু পরে এক্সপ্রেস করা হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে। উই গট আপ আর্লি ইন অর্ডার দ্যাট, আমরা সকালে ঘুম থেকে উঠি উঠলাম ইন অর্ডার দ্যাট, যাতে করে উই উড নট বি লেট ফর দ্য মিটিং, যাতে করে আমাদের মিটিংয়ে দেরি না হয়, সেই কারণে কিন্তু আমরা আগে ভাগে ঘুম থেকে উঠেছিলাম। একইভাবে শি ওয়ান্টস টু স্টাডি অ্যাট এ গুড ইউনিভার্সিটি ইন অর্ডার দ্যাট শি ক্যান ফাইন্ড এ গুড জব উইথ এ হাই স্যালারি, উচ্চ বেতন সম্পন্ন কোনো কাজ বাজ পায়, সেই উদ্দেশ্যেই কিন্তু সে একটা ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে চায়। তো এ হচ্ছে দেখো প্রথম অংশটা, প্রত্যেক ক্ষেত্রে আমরা যে অ্যাকশনটা করেছি তার একটা রিয়াকশনটা আমরা পরে পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আমি যে সমস্ত সেন্টেন্সের নিচে সরি ক্লোজ নিচে আন্ডারলাইন করেছি, আমি ধরে নিচ্ছি যে এগুলি আসলে এখানে থাকবে না। এখন এমন হতে পারে যে আমি যে অংশটা আন্ডারলাইন করেছি বা যেটা আমি কমপ্লিট করেছি তার আগের অংশ থাকে, তো সেক্ষেত্রে তোমাকে দেখবে যে আসলে আমরা আমি কোন ধরনের অ্যাকশনকে অ্যাপ্লাই করলে আমি এই ধরনের আমি পরিণতিটা পাবো, সেই ধরনের অ্যাকশনটাকে আগে জুড়ে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি এখানে যখন টেন্সটাকে ব্যবহার করবো, অর্থাৎ এটা কি আমি প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করবো না পাস্ট টেন্সে ব্যবহার করবো, সেটা অবশ্যই নির্ভর করবে তুমি দেখবে যে পরের যে অংশটা রয়েছে সেখানে আমি যে মডেল এক্সিবিটসগুলি ইউজ করেছি সেটা কি কুড শুড নাকি মাইট আছে। তো এগুলি যদি থাকে তাহলে বুঝতে হবে এখানে আমাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে, আর যদি ক্যান শ্যাল মে উইল এগুলি থাকে তবে তোমাকে ইউজ করতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এগুলি বুঝতে পেরেছ। এরপরে আমরা ইন অর্ডার দ্যাট, আসলে বস্তুটি ইন অর্ডার দ্যাট আর সো দ্যাট একই জিনিস, যেখানে ইন অর্ডার দ্যাট ব্যবহার করা যায় সেখানে সো দ্যাটকেও ব্যবহার করা যায়, অর্থাৎ সো দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে যেভাবে কমপ্লিট করে ইন অর্ডার দ্যাটও সেই একইভাবে কমপ্লিট করা যেতে পারে। তো পরবর্তী আর একটা জিনিস আমরা দেখো শিখছি, সেটা হচ্ছে প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট কিংবা প্রোভাইডিং দ্যাট, এর যে কোনো একটা যদি তুমি ইউজ করো বা অর্থাৎ সেই ইনকমপ্লিট সেন্টেন্স যদি কমপ্লিট করতে হয় তবে আমরা কি করব। এটা আসলে আমরা এই বাংলাটাও বলেছি কিন্তু এই শর্তে যে এরকম অর্থ প্রকাশ করে, তো আমরা নিচে দেখি। দেখো প্রোভাইডেড দ্যাট বস্তুতে এটার অর্থ হচ্ছে আসলে ইফ, অর্থাৎ এখানে কোনো না কোনো কন্ডিশনকে অ্যাপ্লাই করা হয়। তো এখানে কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে, আমরা মূলত ছোট ক্লাসগুলিতে জেনেছি যে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে তিন ধরনের, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনাল। তো আসলে আমরা একটু বিশদভাবে বলি যদি, তাহলে কন্ডিশনালকে কিন্তু চার ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, আর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনাল। অর্থাৎ আমরা অন্যভাবে বলতে পারি জিরো কন্ডিশনাল, টাইপ ওয়ান, টাইপ টু এবং টাইপ থ্রি, এই চার ভাগে কিন্তু কন্ডিশনালকে ভাগ করা যায়। তো আমরা যখন কন্ডিশনালের উপরে আলোকপাত করবো তখন এর উপরে আমি অবশ্যই বিশদ ব্যাখ্যা দেবো, তারপরে এখানে যতটুকু দরকার সেটা আমি অবশ্যই বলবো। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডেড কিংবা প্রোভাইডিং দ্যাট, এটা বেসিক্যালি আমরা ইফ এরকম অর্থ প্রকাশ করে, অর্থাৎ ইফ যেখানে ইউজ করা হয় ইফ যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে যেভাবে কমপ্লিট করে এটাও কিন্তু এরকম, অর্থাৎ এটা কন্ডিশনাল সেন্টেন্সের ভিতরে পড়ে। তো এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, এক্ষেত্রেও কিন্তু দুটো ক্লোজ থাকবে। তো দেখো এখন আমরা জানি যে ইফ এর সাথে যে অংশটা থাকে তা যদি প্রেজেন্ট টেন্স হয় তবে আমরা ফার্স্ট কন্ডিশনাল কি ইউজ করি বা টাইপ ওয়ান, ইফ এর সাথে যদি পাস্ট টেন্স থাকে তবে আমরা সেকেন্ড কন্ডিশন ইউজ করবো, আর ইফ এর সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তবে আমরা থার্ড কন্ডিশনাল কি ইউজ করবো। ফার্স্ট কন্ডিশন বা টাইপ ওয়ান হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যান অথবা মে প্লাস ভার্বের বেস ফর্ম, আর টাইপ টু হচ্ছে সাবজেক্ট প্লাস শুড উড কুড অথবা মাইট প্লাস ভি ওয়ান বা অর্থাৎ ভার্বের বেস ফর্ম, এবং টাইপ থ্রি হচ্ছে শুড হ্যাভ উড হ্যাভ
could have কিংবা might have plus verb past participle form এরকম স্ট্রাকচার যুক্ত কি আমরা আসলে কন্ডিশনাল কন্ডিশনাল বলে থাকি আর আমি একটা জিরো কন্ডিশনাল বলেছি সেটা আমি অবশ্যই বলবো এর মধ্যে জিরো কন্ডিশনালে হচ্ছে প্রথমে প্রেজেন্ট টেন্স থাকে এবং পরেও কিন্তু প্রেজেন্ট টেন্স ইউজ করা হয় এবং এই ক্ষেত্রে কিন্তু শ্যাল উইল ক্যান বা এরকম ইউজ করা হয় না তবে কখন এই প্রেজেন্ট কন্ডিশনাল হয় সেটা আমি এখানে দেখাবো শেষের দিকে দেখো এখানে দেখো লিখেছি যে প্রোভাইডেড দ্যাট দা ওয়েদার ইজ ফাইন মানে ইফ দা ওয়েদার ইজ ফাইন তো প্রোভাইডেড দ্যাট এর সাথে এই যে ইজ আছে কেমন অর্থাৎ এটা হচ্ছে টাইপ 1 হবে কাজেই আমরা শ্যাল উইল ক্যান অথবা মে এরকম আমরা ব্যবহার করব তো প্রোভাইডেড দ্যাট দা ওয়েদার ইজ ফাইন যদি এমন হয় যে আবহাওয়া ঠিকঠাক থাকে বা ভালো থাকে উই শ্যাল হ্যাভ এ পিকনিক অন স্যাটারডে তবে আমরা স্যাটারডেতে আমরা একটা পিকনিক করব বা বনভোজন করব তো প্রোভাইডেড দ্যাট দা ওয়েদার ইজ ফাইন উই উইল হ্যাভ এ পিকনিক অন স্যাটারডে সরি আমি দুটো সেন্টেন্সই এক ধরনের কপি করেছি এরপরটা দেখো টনি উইল অ্যাটেন্ড টনি অবশ্যই মিটিং এ অ্যাটেন্ড করবে তো এখানে উইল অ্যাটেন্ড আমরা এখানে ইউজ করেছি উইল অ্যাটেন্ড অর্থাৎ টাইপ 1 কি ইউজ করেছি প্রোভাইডেড দ্যাট সারা ইজ নট চেয়ারিং দ্য মিটিং যদি সারা মিটিং এর সভাপতিত্ব না করে তবে সে অবশ্যই টনি মিটিং এ অ্যাটেন্ড করবে তো এই ক্ষেত্রে প্রোভাইডেড দ্যাট এর সাথে যে অংশটা রয়েছে সেই অংশটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট টেন্সে রয়েছে তো প্রেজেন্ট টেন্স ইউজ করার কারণে আমরা এখানে ফার্স্ট কন্ডিশনাল কি ইউজ করেছি দ্বিতীয়বারে দেখো চতুর্থ সেন্টেন্সটিতে লেখা আছে প্রোভাইডেড দ্যাট আই প্রমিস টু ডু হার হোমওয়ার্ক যদি আমি তা আমি তার বাড়ির কাজ করে দিব সেই প্রতিজ্ঞাবদ্ধ হই তবে শি উইল হেল্প মি তবে সে আমাকে সহযোগিতা করবে তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে ফার্স্ট কন্ডিশনাল কি ইউজ করেছি শি উইল হেল্প মি তুমি হি মে ইউজ শি মে ইউজ করতে পারতে ক্যান ইউজ করতে পারবে ডাজেন্ট ম্যাটার এরপরে প্রোভাইডিং দ্যাট আই প্রমিস টু ডু হার হোমওয়ার্ক তো এখানে কিন্তু আমি আসলে এখানে দুই ধরনের জিনিসকে রেখেছিলাম যে প্রোভাইডিং দ্যাট আর প্রোভাইডেড দ্যাট সরি এটা ঠিক ছিল দেখো আমি এখানে ইউজ করেছি প্রোভাইডেড দ্যাট আর এখানে ইউজ করেছি প্রোভাইডিং দ্যাট আমি যেটাই ইউজ করি না কেন ডাজেন্ট ম্যাটার এক্ষেত্রে প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট একই জিনিস তো এখানে আমরা আসলে প্রোভাইডেড দ্যাট আর প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডেড তুমি যেটাই ইউজ করো এটা ফার্স্ট কন্ডিশনালি ইউজ হবে কেমন এরপরে শি উইল হেল্প মি প্রোভাইডিং দ্যাট এখানে আমরা প্রোভাইডিং দ্যাট ইউজ করেছি আই প্রমিস টু ডু হার হোমওয়ার্ক যদি আমি তার হোমওয়ার্ক বা বাড়ির কাজটা করে দিই তো ছয় নম্বরে দেখা লেখা আছে ইট ক্রিয়েটস এ স্মোক প্রোভাইডেড ইউ বার্ন উড যদি তুমি কাঠ জ্বালাও তবে অবশ্যই তা ধোঁয়ার সৃষ্টি করবে তো এই যে ছয় নম্বরে যে সেন্টেন্সটা লেখা হয়েছে এটা কিন্তু আসলে জিরো কন্ডিশন জিরো কন্ডিশন হচ্ছে যা অবশ্যই ঘটবে এই ধরনের জিনিস যদি হয় তবে সেই ধরনের ক্ষেত্রে আমরা সেই ধরনের এক্সপ্রেশনকে এক্সপ্রেস করার জন্য আমরা জিরো কন্ডিশনাল ইউজ করি তো এখানে দেখো এটা ধ্রুব সত্য যে তুমি যদি কাঠ জ্বালাও বা পুড়িয়ে দাও তবে অবশ্যই স্মোক ক্রিয়েট হবে কাজেই এক্ষেত্রে তুমি এক্ষেত্রে দেখো প্রোভাইডেড ইউ বার্ন এটাও প্রেজেন্ট টেন্স আছে আমি এখানেও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করেছি তো এরকম যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করা হয় এবং তা যদি চির সত্য হয় বা হবেই হবে এরকম মাস্ট হ্যাপেন এরকম যদি হয় তবে সেই ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল ইউজ করতে পারি প্রোভাইডিং দ্যাট ইউ মেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি ইউ স্টে ফিট এটাও কিন্তু আসলে আমরা জিরো কন্ডিশনাল ইউজ করেছি এটাও দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স রয়েছে এখানে আমরা শ্যাল উইল ক্যান কিংবা মে আমরা কোনোটাই কিন্তু ইউজ করিনি অর্থাৎ প্রোভাইডেড দ্যাট এর সাথে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে এবং পরের অংশটাও কিন্তু আমি শ্যাল উইল ক্যান কিংবা মে এই ধরনের কোন অক্সিলারি ভার্বকে মডাল অক্সিলারি ভার্বকে অ্যাপ্লাই করিনি আট নম্বরে লেখা আছে ইউ স্টে সেফ প্রোভাইডেড দ্যাট ইউ স্টে অ্যাট হোম তুমি যদি বাসায় অবস্থান করো তবেই তুমি ভালো থাকবে এটা কিন্তু সত্যি কথা তুমি যদি বাইরে না যাও তাহলে রোগ শোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই কম তো এখানেও দেখো স্টে রয়েছে আর আমরা এখানে স্টে লাগিয়েছি ওই দুই দিকে কিন্তু প্রেজেন্ট টেন্সকে আমরা ব্যবহার করেছি প্রোভাইডেড দ্যাট ইউ স্টার্ট দ্য ইঞ্জিন তুমি যদি ইঞ্জিনটা স্টার্ট করো চালাও মেশিনটা যদি চালাও তাহলে অবশ্যই সেটা ইউ হিয়ার দ্যাট স্ট্রেঞ্জ সাউন্ড তবে তুমি অদ্ভুত ধরনের শব্দ শুনতে পাবে ধরলাম যে একটা ইঞ্জিন যেটা একটু বিশ্রী ধরনের সাউন্ড সৃষ্টি করে তো সেই ধরো পাওয়ার টিলার বা পাওয়ার পাম্প যদি
ক্লাস করা হয়, চালানো হয়, স্টার্ট করা হয়, তবে সেই ক্ষেত্রে অবশ্যই একজন স্ট্রেন সাউন্ড পাওয়া যায়। তো সেই কথাই বলা হয়েছে, প্রোভাইডেড দ্যাট ইউ স্টার্ট দ্য ইঞ্জিন ইউ হিয়ার দ্যাট স্ট্রেন সাউন্ড। এখানে কিন্তু ইউ উইল বা ইউ শ্যাল বা ইউ ক্যান মে আমরা এই ধরনের কোনো কোনো মোডাল অক্সিলারিজ কিন্তু ইউজ করিনি, অর্থাৎ এটা কিন্তু জিরো কন্ডিশনাল। তো আশা করি জিরো কন্ডিশনাল সম্পর্কে বুঝতে পেরেছো, এবং আমি এই প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং দ্যাট প্রোভাইডেড এই ব্যাপারটাও এখানে আমরা বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা সবাই ধরতে পেরেছ। তো এটা গেল। এরপর আমরা আর একটা জিনিস শিখবো, সেটা বলেছি যে আসলে লেস্ট। তো লেস্ট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটা আমরা কিভাবে কমপ্লিট করি সেটা আমরা এখানে দেখবো। আসলে আমাদের জানতে হবে যে লেস্ট অর্থ হচ্ছে ভয়ে, হ্যাঁ, কোনো কিছু কেন করবে তার মধ্যে একটা ভয় থাকবে। তো এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে তুমি লেস্ট যুক্ত সেন্টেন্স, লেস্টের পরে তুমি কোনো অবস্থায় নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ নো, নট, নেভার এই ধরনের সেন্টেন্সে কোনো অবস্থায় এই ধরনের ওয়ার্ডকে কোনো অবস্থায় অ্যাপ্লাই করতে পারবে না। তো এই জন্য আমরা এখানে লিখেছি যে লেস্ট ইজ এ কনজাংশন, বস্তুতে লেস্ট কিন্তু একটা কনজাংশন। আমি প্রথমে বলেছি যে আমি যতগুলি এখানে ওয়ার্ড লিখেছিলাম সবগুলি কিন্তু কনজাংশন, সেটা আমি প্রথমবারে কিন্তু এখানে বলেছি এট দ্য ভেরি বিগিনিং, যে এখানে এই যে ইন অর্ডার দ্যাট প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং দ্যাট বা লেস্ট, এর প্রত্যেকটাই কিন্তু এক একটা কনজাংশন। তো সেটা আগেই কিন্তু আমরা ওখানে বলে রেখেছি। এখন দেখো এখানে লেস্ট ইজ এ কনজাংশন, ইট কনোটস, এটা আসলে অর্থ প্রকাশ করে দ্যাট সামথিং শুড নট হ্যাপেন, কিছু আসলে ঘটা বা ঘটানো উচিত না বা হওয়া উচিত না। কেন না? বিকজ দ্য কনসিকুয়েন্স ইজ আনপ্লেসেন্ট, কারণ এর পরিণতিটা অপ্রীতিকর অথবা টু বি ফিয়ার্ড, কিংবা সেটা আসলে করতে আমাদের মধ্যে একটা ভয় থাকবে যে ওই কাজটা যদি আমরা করি তবে এর পরিণতিতে এরকম একটা নেগেটিভিটির দিক যেতে পারে, সেই কারণে এটা আমরা করা করবো কিংবা করা থেকে বিরত থাকবো। তো আমরা আরেকটু উদাহরণে যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো, ক্লিন দ্য ফ্লোর প্রপারলি, অবশ্যই ফ্লোর তুমি প্রপারলি বা উপযুক্তভাবে এটা অবশ্যই পরিষ্কার করবে। এখন কেন আমরা এটাকে উপযুক্তভাবে পরিষ্কার করবো লেস্ট এই ভয়ে? কিসের ভয়? তুমি যদি পরিষ্কার না করো তবে বাচ্চা কাচ্চা সেখানে পড়ে যেতে পারে, এই একটা ভয়। কেমন? অর্থাৎ বাচ্চা যদি পড়ে যায় তাহলে সেই অর্থটা কিন্তু অবশ্যই নেগেটিভ, হ্যাঁ, যেটা তুমি অবশ্যই এক্সপেক্ট করো না, কিংবা ইয়ের মধ্যে ফ্লোরের মধ্যে জার্মস থাকতে পারে, কাজেই সেই কারণেও কিন্তু তোমার রুমটাকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে। এক্ষেত্রে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, লেস্টের পরে তোমাকে সঙ্গতিপূর্ণ একটা সাবজেক্ট বসাতে হবে, তারপরে মাইট অথবা শুড, মাইট অথবা শুড ব্যবহার করতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। আমি বারবার বলে রাখি এখানে কোনো অবস্থা নো, নট কিংবা নেভারকে কোনো অবস্থায় ব্যবহার করা যাবে না। পুট ইয়োর টুলস অ্যাসাইড, হ্যাঁ, তোমার টুলস বা জিনিসপত্র পাশে রাখো, লেস্ট দ্য চিলড্রেন মাইট ফল ওভার দেম, বাচ্চারা ওই সমস্ত যন্ত্রপাতির উপরে পড়ে যেতে পারে এবং সেখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে। সেই জন্য তোমাকে অবশ্যই টুলস বা জিনিসপত্র, ব্যবহার্য জিনিসপত্র, সেগুলি তোমাকে অবশ্যই পাশে সরিয়ে রাখতে হবে বা সরিয়ে রাখা উচিত। তো আমরা আরো কিছু উদাহরণ যদি এখানে অবলোকন করি দেখি তাহলে দেখতে পারবো, দেখো মোর এক্সাম্পলস, দে ফিয়ার টু স্পেয়ার হিম, তারা তাকে ছেড়ে দিতে ভয় পায়। কেন? লেস্ট হি মাইট রিপোর্ট দ্য ম্যাটার টু মি, এই ব্যাপারটা সে আমার কাছে বলে দেয়, সেই কারণে কিন্তু তারা তাকে ছেড়ে দিতে ভয় পায়। পুট অন ইয়োর জ্যাকেট, জ্যাকেট পরো, লেস্ট ইউ মাইট ক্যাচ দ্য কোল্ড, তোমার ঠান্ডা লাগে সেই ভয়ে জ্যাকেট পরো। তো এই জ্যাকেটটা সে পরছে বা এই কাজটা সে কেন করছে, তার পিছনে একটা ভয় ছিল, তার ঠান্ডা লেগে যায় সেই কারণে। তো এখানে হচ্ছে যে টু বি ফিয়ার, ঠান্ডা লাগার প্রতি তার একটা ভয় রয়েছে। তুমি এখানে দেখবে যে আমি কোনো অবস্থায় কোনো জায়গায় কিন্তু আমরা নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ নো, নট কিংবা নেভার এর কোনোটাকে কিন্তু ইউজ করিনি। তৃতীয় নম্বরে দেখো লেখা আছে যে শি রিয়ালি ওয়ার্ক হার্ড, সে সত্যি সত্যি কঠোর পরিশ্রম করে। এখন কঠোর পরিশ্রম করে তার পিছনে একটা ভয় রয়েছে, হ্যাঁ, লেস্ট শি মাইট ফেল, সে ফেল করে বা কোনো ব্যাপারে সে অকৃতকার্য হয়, সেই জন্য সে কঠোর পরিশ্রম করে, সত্যি সত্যি কঠোর পরিশ্রম করে। এখন কঠোর পরিশ্রম বা সাধনা সেটা হয় লেখাপড়ার হতে পারে বা কায়িক পরিশ্রমের ক্ষেত্রে হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, যে কোনো ভাবেই হোক সে আসলে সত্যি সত্যি পড়ে, তবে তার পিছনে একটা যে কারণ বা ভয় বা ভীতি হতে পারে সেটা হচ্ছে ফেল করার ভয়। কেমন? যে কোনো কাজে বা যে কোনো অ্যাটেম্পটে সে ফেলিওর হবে,
সেই জন্য, কিন্তু সে আসলে কঠোর পরিশ্রম করে। তো আমরা এখানে এই জন্য লিখেছি যে সামথিং শুড নট হ্যাপেন, আসলে এটা হওয়া উচিত না। কি হওয়া উচিত না? ফেল হওয়া উচিত না, অকৃতকার্য হওয়া উচিত না, সেই জন্যই সে কিন্তু কঠোর পরিশ্রম করে। এরপরে 4 নম্বর, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কন্ট্রোল করাপশন, সরকার কিন্তু করাপশন বা দুর্নীতি দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লেস্ট, কিসের ভয়ে এই দুর্নীতিটা, সরি, এই দুর্নীতি দমন করে যাচ্ছেন? কিসের ভয়ে? লেস্ট দ্য ডেভেলপমেন্ট ওয়ার্ক মাই স্টপ, কারণ উন্নয়ন কার্যাবলী ব্যাহত হতে পারে, থেমে যেতে পারে, সেই ভয়ে কিন্তু সরকার কাজ করছেন এটা নিয়ন্ত্রণের। এরপরে 5 নম্বর, শি স্টাডিজ রেগুলারলি লেস্ট শি মাইট ফেল ইন দ্য এক্সামিনেশন, সে নিয়মতান্ত্রিক ভাবে রেগুলারলি লেখাপড়া করে যাচ্ছে, কিসের ভয়ে? সে আসন্ন পরীক্ষায় যদি ফেল করে সেই ভয়ে কিন্তু সে নিয়মতান্ত্রিক ভাবে বা রেগুলারলি প্রতিনিয়ত কিন্তু সে লেখাপড়া করছে। ডু ইউ ওয়ার্ক প্রপারলি লেস্ট ইউ মাইট সাফার ইন দ্য লং রান, ভবিষ্যতে তুমি দুঃখ ভোগান্তির মধ্যে পড়ো বা দুঃখ ভোগাতে হয় সেই ভয়ে তুমি তোমার কাজ ঠিকঠাক মতো করো। উই শুড হারি আপ লেস্ট উই মাইট মিস দ্য ট্রেন, আমাদের অবশ্যই তড়িঘড়ি করা উচিত বা আমাদের কোনো কিছু তাড়াতাড়ি করা উচিত এই ভয়ে যে আমরা যদি ট্রেনটা মিস করি বা ধরতে না পারি। দে ডিড দিয়ার ওয়ার্ক প্রপারলি লেস্ট দে মাইট ফেল টু গেইন ইমিডিয়েট সাকসেস, তারা সফলতা বা আসন্ন সফলতা পেতে ব্যর্থ হয় সেই ভয়ে কিন্তু তারা তাদের কাজ কিন্তু ঠিকঠাক মতো করলো। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমি মাইটের ব্যবহার, সরি, লেস্টের ব্যবহার দেখিয়েছি, তারপরে ইন অর্ডার দ্যাট, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এই ব্যাপারে কিন্তু আমি যতটা পারছি এখানে আমি চেষ্টা করেছি। তো আসলে তোমরাও বুঝতে পারো যে এই স্বল্প সময়ের মধ্যে আমার এর উপরে বিশদ আলোচনা করা যথেষ্ট দুরূহ ব্যাপার, এর মধ্যে আমি যতটুকু পারছি চেষ্টা করেছি। আশা করি তোমরা তা সবাই বুঝতে পেরেছ, না বুঝলে অবশ্যই তোমরা আমাদের ইনবক্সে, তোমরা আমাদের যেখানে বুঝতে পারো না সেই ব্যাপারে অবহিত করবো, এবং আমরা পরবর্তী ক্লাস আবার যখন এই কম্পিটিটিভ সেন্টেন্সের উপরে নিব তখন আমরা সেখানে আবার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর আমরা ক্লাস প্রলম্বিত করছি না, এখানে আমরা শেষ করছি। শেষ করার আগে আমি সমস্ত শিক্ষার্থীদেরকে বলবো যে তোমরা আমাদের স্কুল কর্তৃক পরিচালিত যে শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, যাতে করে তোমরা অবহিত হতে পারো যে আমরা যখন নতুন নতুন ক্লাস আমাদের স্কুলের পক্ষ থেকে আপলোড করি। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থাকবা, সুস্থ থাকবা, সুরক্ষিত থাকবা, আর তোমরা যার যার অবস্থান থেকে যার যার পড়ালেখা চালিয়ে যাবা। নমস্কার।